আমরা অনুশীলনী দুই আলোচনা করব, উচ্চতর গণিত অনুশীলনী দুই, আর এটা আমাদের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? মানে পর্ব দুই, ঠিক আছে? তো পর্ব দুইয়ে আজকে আমরা আলোচনা করব ভাষ্যের উপপাদ্য। ভাষ্যের উপপাদ্যটা কি, দেখো, যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হয়। এটাই হলো আসলে ভাগশেষ উপপাদ্য। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে লিখি। যদি মনে করো এরকম যে ভাজ্য, মনে করো পি অফ এক্স এটা হয়, ভাজক যদি এক্স মাইনাস এ হয় তাহলে ভাগশেষ হবে, পি অফ এ, এটা হলো ভাগশেষ। এই যে ভাগশেষ নির্ণয়, এটা একটা সরাসরি পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজেই ভাগশেষ নির্ণয় করতে পারি, এটাই হলো ভাগশেষ উপপাদ্য। কী বোঝা গেল কথা? কি বললাম, যে ভাজ্য যদি পি অফ এক্স হয়, ভাজক যদি এক্স মাইনাস এ হয়, তাহলে ভাগশেষ কত হবে? পি অফ এ, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে উপপাদ্যটা প্রমাণ করব, তারপরে এটার প্রয়োগ আলোচনা করব। মানে বেসিক জিনিসটা আগে আমরা আলোচনা করব, তারপরে আমরা অন্যান্য কাজগুলো করব। তো এটা আলোচনার জন্য আমাদের, দেখো, আমরা ক্লাস ফাইভে এটা শিখছিলাম যে ভাজ্য সমান কি, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা আমাদের জানা আছে, তাই না? আচ্ছা, মনে করো ভাজ্য তো পি অফ এক্স, ভাজক কত? এক্স মাইনাস এ। আচ্ছা, আমরা ধরে নিলাম ভাগশেষ আর, ভাগশেষকে আমরা ধরে নিলাম কত? আমরা ধরে নিলাম ভাগশেষ সমান আর, ঠিক আছে? তো এই সূত্র অনুযায়ী আমি যদি লিখি তাহলে কী হয় আমার, দেখো, ভাজ্য সমান কি, ভাজ্য কোনটা? পি অফ এক্স। এই যে ভাজ্য সমান কি, ভাজক গুণন ভাগফল, ভাজক কোনটা? এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ গুণন ভাগফল কত? আর। ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ কত? ভাগশেষ কত? না, আমি তো ভুল করলাম তাই। ভাগফলটাকে দেখো, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো ভাগফলটা আমরা ধরে নিই, আমরা ভাগফল একটা ধরে নিই, ধরে নিলাম ভাগফল হলো কিউ অফ এক্স, ঠিক আছে? তাহলে ভাজ্য এটা, ভাজক এটা, ভাগশেষ হলো আর, আর ভাগফল হলো এটা। তাহলে আমরা জানি যে ভাজ্য সমান কি, ভাজক গুণন, ভাজক গুণন ভাগফল। দেখো, ভাজক গুণন ভাগফল যোগ কত? ভাগশেষ। যোগ ভাগশেষ, কি বুঝতে পারছো? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই ভাগশেষটাকে আমি ধরতেছি না, আমরা প্রমাণ করবো যে এটাই ভাগশেষ হবে, কিন্তু আমি ধরে নিলাম যে ভাগশেষ আর। কত ধরলাম ভাগশেষ? আর। এই যে আমি এখানে ভাগশেষ লিখছি আর, ভাগশেষ কিন্তু আমি পি অফ এ লিখি নাই, আমি লিখছি ভাগশেষ আর। এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ, এটা একটা সমীকরণ হলো কিনা, এই সমীকরণে আমি এক্সের জায়গায় এ বসাবো, এক্সের পরিবর্তে কী বসাবো? এ বসাবো। তাহলে কী হয় দেখো, পি অফ এ, ঠিক আছে, এ মাইনাস এ কিউ অফ এ প্লাস আর, ঠিক আছে? তাহলে পি অফ এ সমান কত হচ্ছে? এ আর এ কাটা, জিরো ইন্টু কিউ অফ এ প্লাস আর, ঠিক আছে? আচ্ছা, এটাকে জিরো দিয়ে গুণ করলে কত হবে? জিরো, জিরোই হবে। তাহলে পি অফ এ সমান কত হচ্ছে? জিরো প্লাস আর, জিরো প্লাস আর মানে আর। তাহলে পি অফ এ সমান কত হচ্ছে? আর। আর আমি ভাগশেষ ধরছিলাম না, তাহলে আরটা কিসের সমান হলো? পি অফ এ সমান হলো, তার মানে এটাই ভাগশেষ। তাহলে ভাগশেষ যে পি অফ এ, এটা প্রমাণ হয়ে গেল, কি বোঝা গেছে? আচ্ছা, বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এক্সাম্পলের মাধ্যমে দেখবো। হ্যাঁ, মনে করো ভাজক, ভাজ্য মনে করো পি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা মনে করো ভাজ্য। আর ভাজক মনে করো, ভাজক হলে এক্স মাইনাস টু। আচ্ছা, আমার মূল উপপাদ্যে ভাজক ছিল এক্স মাইনাস এ, ভাজক এটা ছিল, এবং সেই অনুযায়ী ভাগশেষ হয়েছিল এক্স এফ অফ এ, এটা এটা ছিল ভাজক, মূল উপপাদ্যে এটা ছিল ভাজক আর এটা হলো ভাগশেষ। তাহলে আমার ভাজক কত? এক্স মাইনাস টু। এখানে এ ছিল, কিন্তু এর জায়গায় এখানে কত? এর পরিবর্তে এখানে কত? টু। টু, তাহলে ভাগশেষ কত হবে? এফ অফ, ভাগশেষ হওয়া উচিত এফ অফ টু। টু, তার মানে বিষয়টা কী দাঁড়াইলো, এই সংখ্যাটাকে যদি আমি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে এফ অফ
টু। আচ্ছা এফ অফ টু আমরা নির্ণয় করি, দেখো এফ অফ এক্স সমান কত, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, আর অতএব এফ অফ টু সমান কত, এফ অফ টু সমান কী হচ্ছে টু স্কোয়ার থ্রি ইন্টু টু। এফ অফ টু বলতে কি এক্সের জায়গায় টু বসাইতে হবে, তাহলে কত হচ্ছে ফোর, তিন দুগুণা ছয় পাঁচ, ছয় আর ছয় দশ, দশ আর পাঁচ পনেরো, তাহলে ভাগশেষ হচ্ছে পনেরো পনেরো। তাহলে দেখো আমি কিন্তু ভাগ করি নাই, আমার ভাত আমার ভাজ্য ছিল কত, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা ছিল ভাজ্য, আর ভাজক ছিল কত, এক্স মাইনাস টু। তো ভাগ না করেই আমি ভাগশেষ বের করলাম কত, পনেরো। এখন আমি ভাগ করে দেখি ভাগশেষ পনেরো হয় কিনা, ঠিক আছে ভাগ করে এখন আমরা দেখবো। ভাগ করি এক্স মাইনাস টু দিয়ে কতকে ভাগ করবো, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা ছিল কিনা। আচ্ছা ভাগ আমরা করি, আমরা ক্লাস সেভেনে ভাগ শিখছি সেই অনুযায়ী ভাগ করবো। প্রথমে এক্স বার নেই, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস, এটা হলো প্লাস, আচ্ছা এটা যোগ করলে কত হয় ফাইভ এক্স, বিয়োগ করলে প্লাস ফাইভ, ঠিক আছে। এখন এখানে আমি প্লাস ফাইভ বার নিচ্ছি, তাহলে ফাইভ এক্স প্লাস পাঁচ দুগুণা মাইনাস পাঁচ দুগুণা দশ মাইনাস, এটা হলো প্লাস, এটা যোগ করতে মাইনাস প্লাস প্লাস যোগ হবে না, পনেরো পনেরো, তাহলে ভাগশেষ কত হলো পনেরো পনেরো। তাহলে আমরা এইভাবে ভাগ করে কিন্তু ভাগশেষটা পনেরোই বাই করলাম নাকি। আর এখানে যে আমি ভাগশেষ উপাদ্যের সাহায্যে বার করলাম, এখানে কিন্তু আমাকে ভাগ করতে হয়নি, কি বুঝতে পারছো কথা। আমি আরেকটা এক্সাম্পল দেখি, দেখো আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা হলো ভাজ্য, এটা কি ভাজ্য, এটা হলো ভাজ্য, আর ভাজকটা হলো ভাজক হলো এক্স মাইনাস থ্রি না এক্স মাইনাস ফোর, ভাজ্য হলে এক্স মাইনাস ফোর। তাহলে আমি ভাগ না করি ভাগশেষ কীভাবে বের করবো, ভাগশেষ হবে তাহলে আমার ভাগশেষ কত হবে এফ অফ ফোর, এফ অফ ফোর, তাহলে এফ অফ ফোর বলতে এক্সের জায়গায় কত বসাবো ফোর বসাবো, ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স, চার চোখ ষোলো, চার পাঁচ বিশ ছয়, এটা বিয়োগ করলে কত হয় মাইনাস ফোর প্লাস সিক্স কত টু, তাহলে ভাগশেষ কত হলো টু, টু হলো ভাগ না ভাগ। এখন এটা যদি আমি ভাগ করি তারপর তখনও কিন্তু ভাগশেষ টুই বের হবে, মানে এক্স মাইনাস ফোর দিয়ে যদি আমি এই এফ অফ এক্সকে ভাগ করি, ভাগ করলেও কিন্তু আমার ভাগশেষ বের হবে টু। তাহলে ভাগশেষ বের করার এই যে পদ্ধতিটা, ভাগ না করে ভাগশেষ বের করার যে পদ্ধতিটা, এটাই হলো ভাগশেষ উপপাদ্য, বুঝা গেছে কি যায়নি। আচ্ছা আমরা আরেকটা করি, আরেকটা করলে আরও ক্লিয়ার হবে। যদি এরকম হয় ভাজ্য মনে করো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন, ঠিক আছে, আর ভাজক হলো সরি ভাজক হলো এক্স প্লাস থ্রি, তাহলে ভাগশেষ কত হবে এফ অফ থ্রি, এফ অফ থ্রি হবে না। এখানে একটা কথা আছে, কথা হলো আমার মূল যে ভাজকটা ভাগশেষ উপপাদ্য যখন আমি আলোচনা করি তখন ভাজকটা ছিল এটা এক্স মাইনাস এ, এর সামনে মাইনাস চিহ্ন ছিল, এর সামনে কী ছিল মাইনাস, মাইনাস ছিল, এখানে থ্রির সামনে তো মাইনাস চিহ্ন নাই, আছে কি। আচ্ছা এটাকে আমাকে একটু সাজায় নিতে হবে, এইভাবে এইভাবে লিখতে পারি কিনা, এক্স মাইনাস মাইনাস থ্রি লিখতে পারি না, তাহলে মাইনাসের পরে যে যেটা থাকবে সেইটা এফ অফ, সেইটা ভাগশেষ হবে কি এফ অফ, সেই সংখ্যাটা কোন সংখ্যাটা মাইনাসের পরে থাকতে হবে, এখানে এ কিন্তু এর সামনে মাইনাস চিহ্ন ছিল, তাহলে এখানে এইটা এ, এটা এ, এর সামনে কিন্তু এখন মাইনাস চিহ্ন আছে, বুঝতে পারছো, মাইনাসের পরে যেটা থাকবে আমাদেরকে সেইটা নিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানে এখানে কিন্তু মাইনাস চিহ্ন ছিল না, এখানে কী চিহ্ন ছিল প্লাস চিহ্ন, যাই হোক তাহলে আমার ভাগশেষ কত হবে এফ অফ মাইনাস থ্রি, ইয়েস ভাগশেষ হবে এফ অফ মাইনাস মাইনাস থ্রি। আচ্ছা দেখো তাহলে কত হয়, মাইনাস থ্রি বসাও, ফাইভ ইন্টু মাইনাস থ্রি প্লাস টেন, ঠিক আছে, তাহলে কত হচ্ছে নাইন মাইনাস ফিফটিন প্লাস টেন টেন, তাহলে কত হয় দশ আর নয় উনিশ, উনিশ থেকে পনেরো বাদ দিলে কত হয় চার, তাহলে ভাগশেষ কত হবে চার চার, কি বোঝা গেছে এটা নাই, কোনো সমস্যা আছে নাই। আচ্ছা এখানে আরও একটা আছে উপপাদ্য, দেখো ওখানে দুই নম্বর প্রতিজ্ঞা আছে, যদি ভাজক এফ অফ এক্স হয়, এটা মনে করো ভাজক, কিন্তু ভাজ্য যদি সরি এটা এটা আমি ভুল করলাম, এটা ভাজ্য না, এটা হলো ভাজ, এটা হলো ভাজ্য, আর ভাজক যদি এক্স প্লাস বি হয়, আগের প্রথমেরটা ছিল আমার এক্স মাইনাস এ, কী ছিল এক্স মাইনাস এক্স মাইনাস এ, এবারে ভাজক হলো এ এক্স প্লাস বি, তাহলে ভাগশেষ হবে, তাহলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস বি বাই এ। এটা এটা কীভাবে আসে দেখো, একটা সহজ বুদ্ধি দিই আমি, এই এ এক্স প্লাস বি সমান জিরো ধরবা,
কত হবে 0 তাহলে x সমান কত হয় b - b তাহলে x সমান কত - b ভাই x x সমান কত হলো - b / a তাহলে এখানে x এর জায়গায় - b / a বসালেই ভাগশেষ হবে ঠিক আছে তাহলে আমি বিষয়টা একটু দেখি মনে করো f(x) সমান x স্কয়ার প্লাস 6x প্লাস 9 এটা মনে করো আমার ভাজ্য এটা কি ভাজ্য ভাজ্য ভাজক হলো 2x প্লাস 1 এখানে কিন্তু আমার প্রথম যে ভাজকটা ছিল সেটা ছিল x মাইনাস a কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু মিল নাই এটার সামনে কিন্তু সহগ 1 ছিল এর সামনে সহগ কত 2 এটা কিন্তু এই আকারের এটা কিন্তু এই আকারের হয় কি না তাহলে এই ক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে ভাগশেষ কত হবে এই ফর দেখো তুমি আমি ক্যালকুলেশনটা একটু বুঝাই দিই 2x প্লাস 1 টাকে 0 ধরো তাহলে 2x সমান কত হচ্ছে মাইনাস 1 তাহলে x সমান মাইনাস 1 বাই 2 তাহলে ভাগশেষ হবে এফ মাইনাস 1 বাই 2 ঠিক আছে তাহলে আমি এখানে নির্ণয় করবো x এর জায়গায় কত বসাবো মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বাই 2 x স্কোয়ার 6 ইন্টু মাইনাস 1 বাই 2 প্লাস 9 তাহলে কত হচ্ছে 1 বাই 4 মাইনাস 6 বাই 2 টু প্লাস 9 আমি এখানে ক্যালকুলেশন করবো জাস্ট ফোর বসাবো 1 মাইনাস 12 প্লাস চাইলং 36 চাইলং 36 না আচ্ছা তাহলে দেখো 36 আর এক কত 37 মাইনাস 12 বাই 4 বিয়োগ করলে কত হয় 25 বাই 4 এইটা হলো ভাগশেষ কি বুঝতে পারছো তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো ভাগশেষ নির্ণয় করতে পারবো ভাগ না করি তাই না